রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজশাহী জেলায় অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়। এটি একটি সরকারি স্বায়ত্তশাসিত গবেষণা বিশ্ববিদ্যালয়। এটি দেশের একমাত্র স্বয়ংসম্পূর্ণ বিশ্ববিদ্যালয় ও ডিজিটাল ক্যাম্পাস। 1953 খ্রিস্টাব্দের 6 জুলাই এটি প্রতিষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 36,000। প্রাচ্যের ক্যাম্ব্রিজ খ্যাত এই বিশ্ববিদ্যালয়টি রাজশাহী বিশ্ববিদ্যালয়। রেল স্টেশন ও ঢাকা রাজশাহী মহাসড়কের পাশে রাজশাহী শহর থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। প্রায় 753 একর বা 304 হেক্টর এলাকা জুড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রয়েছে 5টি উচ্চতর গবেষণা ইনস্টিটিউট। 9টি অনুষদের অধীনে 59টি বিভাগে বর্তমানে পরিচালিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। ক্যাম্পাসের উত্তর দিক জুড়ে রয়েছে ছাত্রদের জন্য 11টি আবাসিক হল। ছাত্রীদের জন্য রয়েছে 6টি আবাসিক হল যা ক্যাম্পাসের পশ্চিম প্রান্তে অবস্থিত। পূর্ব দিকে গবেষকদের জন্য রয়েছে একটি ডরমিটরি। অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে এসে ক্যাম্পাসটি পুরোপুরি ঘুরে দেখবেন। আসুন আমরা কথা না বাড়িয়ে ফুল ক্যাম্পাসটি উপভোগ করি এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখি।